আজকে আমার বিয়ের প্রথম দিন। শ্বশুর বাড়িতে এসে এত টেনশন হচ্ছে যে মাঝে মাঝে পেটটা মোচড় দিয়ে উঠছে, আবার পটি না পেয়ে যায় আমার। তখন অতটা ঝাল খাবার না খেলেই পারতাম, এখন খুবই চিন্তা হচ্ছে। এমনই ভাবতে ভাবতে শম্পার আরো জোরে পটি পেয়ে যায়। তখনই হঠাৎ বাইরে থেকে শম্পা তার স্বামী সুজয়ের পায়ের শব্দ শুনতে পায়। এ বাবা, এবার কি হবে? আমার তো খুব জোরে পটি পাচ্ছে। ঘরে এসে যদি আমার বর দেখতে পাই নতুন বউ বাথরুমে গিয়ে বসে আছে, তাহলে আমার খুব লজ্জা লাগবে। কিন্তু আর বেশিক্ষণ চেপে রাখলে আমার তো বিছানাতেই পটি হয়ে যাবে। নানান রকম কথা ভাবতে ভাবতেই শম্পা বিছানাতেই পটি করে ফেলে। খুব বেশি গন্ধ আসতে পারে ভেবে সে সারা ঘরে বডি স্প্রে ছড়াতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সুজয় সেখানে চলে আসে। সুজয়কে আসতে দেখে শম্পা তার বিছানায় করে ফেলা পটিটার উপর বালিশ এবং চাদর চাপা দিয়ে রাখে। কি ব্যাপার বলতো, সারা ঘরে এত বডি স্প্রের গন্ধ কেন? তুমি কি ব্যবহার করেছো? আমার তো মাথা ঘুরে যাচ্ছে। আর করেও যদি থাকো তাও এতটা কেন? বাপরে বাপ, পুরো ঘরেই তো বডি স্প্রে ভর্তি করে দিয়েছো। আসলে বাপের বাড়িতে আমি যেই ঘরটাতে থাকতাম সেই ঘরে সবসময় রুম ফ্রেশনার থাকতো। এখানে এসে আমার কিরকম গুমোট মতো লাগছিল, তাই জন্য আমি সারা ঘরে বেশি বেশি করে রুম ফ্রেশনার দিয়ে দিয়েছি। সুজয় এবং শম্পা নানান রকমের গল্প করতে থাকে। গল্প করতে করতে বডি স্প্রের গন্ধ কিছুটা ক্ষীণ হয়ে এলে সুজয়ের নাকে একটা বাজে দুর্গন্ধ আসে। ইস বাবারে, কি বিচ্ছিরি গন্ধ! কোথাও কোনো ছুঁচো মরে গেছে কিনা কে জানে। বাবা গো বাবা, আমি তো কিছুতেই গন্ধে ঘরে টিকতেই পারছি না। এরকম ভয়ঙ্কর গন্ধ কোথা থেকে আসছে গো? এই বলে সুজয় সারা ঘরে খুঁজতে থাকে। শম্পা এটা ভেবে নিশ্চিত থাকে যে সারা ঘর খুঁজলেও সুজয় কখনোই নিজের বিছানা চাদর তুলে খুঁজবে না। কিন্তু সারা জায়গায় খুঁজতে খুঁজতে সুজয় তার বিছানা চাদর তুলেও খুঁজতে থাকে এবং সেখানে সে পটি পড়ে থাকতে দেখে খুবই ঘৃণা পেয়ে যায় এবং অবাক হয়ে যায়। ইসকি নোংরা রে বাবা, ওয়াক থু! বিছানার মধ্যে কেউ আবার এইভাবে পটি করে রাখে নাকি? আমি তো এই ঘরে শুতেই পারবো না আর। তুমি এতক্ষণ ধরে এই ঘরে আছো, তুমি গন্ধ পাওনি নাকি? গন্ধ পেয়েই তুমি বডি স্প্রে লাগিয়েছো। ছি ছি ছি! শম্পাও সুযোগ বুঝে মিথ্যা কথা বলতে থাকে। ঠিক বলেছো সুজয়, এই জন্যই বডি স্প্রে করেছিলাম। তোমাদের বাড়িতে প্রথম দিন এসেই তো আর বলতে পারি না যে দেখো তোমাদের বাড়ির কেউ একজন আমাদের বিছানায় পটি করে দিয়েছে। আসলে বিয়ে বাড়িতে এত বাচ্চা কাচ্চা এসেছে, কে কখন এরকম করেছে তা তো আমরা কেউই জানতে পারবো না, তাই তোমার থেকে লুকিয়ে রেখেছিলাম। তারা সমস্ত চাদর এবং বিছানা সবকিছু সরিয়ে রাখে। পরের দিন সকালবেলা সুযোগ বুঝে শম্পা সমস্ত কিছু পরিষ্কার করে নেয়। নতুন চাদর কাস্তে দেখে শম্পার শাশুড়ি মা খুবই অবাক হয়। এ কি বৌমা, নতুন চাদর কাছাকাছি করছো কেন? কালকেই তো তোমার বিয়ে উপলক্ষে চাদরটা বিছানায় পাতা হয়েছিল, আজকেই তুলে কেচে দিলে? আমি না একদম নোংরা বিছানায় শুতে পারি না জানেন, আমাকে রোজ চাদর পরিষ্কার করতে হয়, তাই জন্য আমি এটাও কেচে দিলাম। আপনি চিন্তা করবেন না মা, এসব করতে আমার কোনো অসুবিধা হয় না। শম্পা ছোটবেলা থেকে এমন ছিল, সে এক মিনিটের বেশি দু মিনিট কখনো পটি চেপে রাখতে পারত না, আর পটি চেপে রেখে সে যেখানেই বসে থাকতো তার সেখানেই পটি হয়ে যেত। তার এই অভ্যাসের কারণেই ছোটবেলা থেকে তার মা অনেক সমস্যার সম্মুখীন হয়েছে, কিন্তু শম্পা কখনোই তার মায়ের কোনো কথাই শোনে না। এখন শম্পা অনেক বড় হয়েছে, সে এখন বিবাহযোগ্য। এখন সে মাঝে মাঝে বিছানায় পটি করে ফেলে। এ নিয়ে তার মা তাকে সারাদিন বকাবকি করলেও শম্পার কিছুই এসে যায় না। তুই এত বড় হয়ে গেছিস, বিয়ে করে শ্বশুরবাড়ি যাবি, আর এখনো তোর বিছানায় হাগার অভ্যাস গেল না। তোকে কতবার বলেছি বেশি ঝাল খাবার খাবি না তুই, ঝাল খাবার খেলেই তোর পেটে সমস্যা হয়। তুই আমার কথা কেন শুনিস না বলতো? ঝাল না খেলে আমি আর কি খাবো বলো? ঝালের মতো সুস্বাদু কি আর খাবার আছে বলতো? মিষ্টি খেলে গা গোলায়, টক আর নোনতা খাবার আমি খেতে পারি না। খাবারের মধ্যে তো শুধু একটু ঝালই খাই, তুমি সেটাও বন্ধ করে দিতে বললে আমি কি করবো বলো? যে জিনিসটা খেলে তোর শরীরে অস্বস্তি হবে বা তোর ভবিষ্যতে সমস্যা হবে সেরকম জিনিস তুই খাবি কেন? এত কিসের লোভ তোর? বাইরে বেরিয়ে ঝাল খাবি, বাড়িতে খেতে বসে খাবারের সঙ্গে দশটা পাঁচটা লঙ্কা খাবি, তারপরে পটি চাপতে না পেরে বিছানায় পটি করবি। যখন থেকে বড় হয়েছি আমার নিজের বিছানা তো আমি পরিষ্কার করি, তাও তুমি সবসময় কেন এরকম ঘ্যান ঘ্যান করো বলতো? তুই পরিষ্কার করিস বলেই নিজের বিছানায় তুই পটি করবি, এই কথার কোনো যুক্তি আছে? আর তোর যখন এতই জোরে পটি পেয়ে যায় তাহলে তুই ঘরের অন্য কোথাও তো করতে পারিস,
বিছানাতেই করবি কেন? আরে বাবা, যাতে পটিটা চেপে যায় সেই জন্যই তো বিছানায় এসে বসি। বেশিক্ষণ চাপতে না পারলে বিছানাতেই হয়ে যায়। আমার কি দোষ বলো তো? সবসময় আমাকে বকলেই তোমার শান্তি হয়, তাই না? যাও তো, এবার কিছু একটা খাবার নিয়ে এসো, বেশি করে ঝাল দিয়ে আনবে, ঠিক আছে? চারুদেবী অনেকবার বারণ করা সত্ত্বেও শম্পা তার মায়ের কোনো কথাই শোনে না। সে খাবার খেতে বসে বেশি পরিমাণে ঝাল দিয়ে খাবার খায়। ঝাল দিয়ে খাবার খেতেই তার খুব জোরে পটি পেয়ে যায়। কিন্তু বাথরুমে যেতে গিয়ে দেখে তার বাবা আগে থেকেই বাথরুমে বসে আছে। বাবা প্লিজ তাড়াতাড়ি করো, আমি আর বেশিক্ষণ চেপে রাখতে পারবো না, আমার ভীষণ জোরে পটি পেয়েছে। কই গো বাবা, বেরোও না। শম্পার বাবা তাড়াতাড়ি বাথরুম থেকে না বেরোলে শম্পা আবার ঘরে গিয়ে তার বিছানায় বসে পড়ে। অনেকক্ষণ থেকে পটি চেপে রাখার চেষ্টা করলেও তার শেষ রক্ষা হয় না, সে বিছানাতেই পটি করে ফেলে। এই নিয়ে তার বাড়িতে দিন রাত অশান্তি লেগেই থাকত। কোনোভাবেই চারুদেবী শম্পাকে কম ঝালযুক্ত খাবার খেতে বাধ্য করাতে পারত না। এমন ভাবেই দিন কাটছিল। হঠাৎ করে শম্পার সঙ্গে তাদের শহরেরই একজন ছেলে সুজয়ের বিয়ে ঠিক হয়। বিয়ের দিনেও শম্পা তার মায়ের কোনো কথা না শুনে অতিরিক্ত ঝাল খাবার খায়। ফলে বিয়ের দিন রাত্রিবেলা সে নিজের ঘরে বিছানার উপর পটি করে ফেলে। এইভাবেই সময় কাটতে থাকে। একদিন শম্পা এবং সুজয় বাইরে থেকে নানান রকমের খাবার খেয়ে বাড়ি আসে। তুমি একটু অপেক্ষা করো বুঝলে, তোমার তো ফ্রেশ হতে বেশিক্ষণ লাগবে না, আগে আমি একদম ফ্রেশ হয়ে আসছি, তারপর তুমি বাথরুমে যেও। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, তোমার তো এমনিতেও বেশিক্ষণ লাগে না, আগে তুমি ফ্রেশ হয়ে নাও, আমি ততক্ষণে বসছি। সুজয় বাথরুমে চলে গেলে শম্পা একা ঘরে বসে অপেক্ষা করতে থাকে। হঠাৎই তার পেটে মোচড় দিয়ে ওঠে আর তার খুব জোরে পটি পেয়ে যায়। এবার কি হবে? আমি জানতাম এরকমই কিছু একটা হবে। বাইরে এত ঝাল দিয়ে ফুচকা খেলাম, আরো কত কি খেলাম, পটি তো পাবেই। আর আজকেই সুজয়ের একেবারে এক ঘন্টা সময় লাগছে, কি যে করি, আবার যদি বিছানাতেই পটি হয়ে যায়। শম্পা নানান রকম ভাবে পটি চেপে রাখার চেষ্টা করে আর নিজের অজান্তেই খুব জোরে আওয়াজ করে একটা পাদ মারে। সেই পাদের আওয়াজ সুজয় বাথরুমের ভেতর থেকে জানতে চাইলে শম্পা নানান রকম বাহানা দিয়ে ভুলভাল কথা বলে সুজয়কে বোঝানোর চেষ্টা করে। আরে ওটা কিছু নয়, ফোনে একটা ভিডিও দেখছিলাম তো, ওই ভিডিওতেই এরকম আওয়াজ হলো, তুমি নিশ্চিন্তে ফ্রেশ হয়ে বাইরে এসো। সুজয়ের কথার উত্তর দিয়ে শম্পা সারা ঘরে বডি স্প্রে করতে যাবে এমন সময় সে লক্ষ্য করে যে সে পাদ মারতে গিয়ে বিছানাতে আবার পটি করে ফেলেছে। সে কি করবে কিছু বুঝে না পেয়ে সেই পটিটার উপর বালিশ ছাপা দিয়ে দেয় এবং সে সুজয়ের বাথরুম থেকে বেরোনোর অপেক্ষা করতে থাকে। বাথরুম থেকে বেরিয়েই সুজয় বিছানায় এসে বসলে সেই পটি ছাপা দেওয়া বালিশটার উপরে তার হাত পড়ে। হাত পড়তেই বালিশটা কেমন যেন পিছলে যায়। কি ব্যাপার, বালিশটা এইভাবে পিছলে গেল কেন? বিছানায় কি কেউ তেল ফেললো নাকি? এই বলে সে বালিশটা তুলতেই চাদর বালিশ পটিতে মাখামাখি দেখে ঘৃণায় বমি করতে থাকে। সুজয়ের আর বুঝতে বাকি থাকে না কিভাবে এটা হয়েছে। শম্পাকে জিজ্ঞাসা করতে সে নানান রকম বাহানা করতে থাকে। সে কিছুতেই মানতে চায় না যে বিছানায় পটিটা সেই করেছে। আমি একজন ভদ্র সভ্য ঘরের শিক্ষিত মেয়ে আর তুমি আমাকে এরকম নোংরা কাজের জন্য দোষ দিচ্ছ? আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি, সেটা জেনেও তুমি এত বড় মিথ্যা বদনামটা আমাকে দিতে পারলে? তাহলে তুমিই বলো, বিছানায় এতটা পটি কিভাবে এলো? আমার ঘর থেকে বেরোনোর আগে তো কিছুই ছিল না, আর আমরা না থাকাকালীন আমাদের ঘরে তো কেউ ঢোকেও না, তাহলে এটা কিভাবে সম্ভব বলো? ঘরে ইদানিং খুব বিড়াল আসা শুরু করেছে, আসলে আমি টুকটাক ওদেরকে মাছ মাংস খেতে দিই তো সেই জন্য। আর বিড়ালদেরই এরকম অভ্যাস থাকে পটি করে সেটাকে আশেপাশের জিনিসপত্র দিয়ে ঢেকে দেওয়ার, এটা নিশ্চয়ই কোনো বিড়াল করেছে। এই বলে সেদিনকার মতো শম্পা বেঁচে গেলেও সুজয় তার উপর নজর রাখতে শুরু করে। শম্পাও সেই কারণে খুবই সচেতন হয়ে ওঠে, সে আর কখনোই ঝালযুক্ত খাবার খেতে চায় না। এর ফলে সমস্ত কিছু স্বাভাবিক ছিল। এভাবেই কয়েকদিন কাটে। একদিন সুজয় এবং শম্পাদের বাড়িতে তাদের এক আত্মীয় আসে। তাদের সেই আত্মীয় বিপ্লববাবু ঝাল খাবার খেতে খুবই পছন্দ করে, তাই বিপ্লববাবু বাড়িতে এলেই সুজয়ের মা মীনাদেবী সমস্ত খাবার খুবই ঝাল দিয়ে রান্না করে। কিন্তু সবার খাওয়া হয়ে যাওয়ার পরেই শম্পার সমস্যা শুরু হয়ে যায়।
এবার আমি কি করব? আমাদের ঘরের বাথরুমে তো এক্ষুনি সুচ হয়ে গেল, আর নিজের বাথরুমে কাকা বাবু আছে, শুধু বাকি রইল মায়ের বাথরুম। ওখানে গিয়ে যদি দেখি ঝাল খাবার খেয়ে বাকি সবার মতো মাও বাথরুমে বসে আছে, তাহলে আমি কি করব? শম্পার ভাবনা সত্যি হতে বেশি সময় লাগে না। সে তার শাশুড়ি মা মীনা দেবীর ঘরের বাথরুমে গিয়ে দেখে মীনা দেবী বাথরুমের মধ্যেই আছে। অনেকবার ডাকা সত্ত্বেও সে পাঁচ মিনিট করে প্রায় 20-25 মিনিট পর বাইরে বেরিয়ে আসে। শম্পা তার শাশুড়ি মায়ের বিছানায় বসে পায়ের উপর পা চেপে পটি চেপে রাখার চেষ্টা করছিল, কিন্তু তার শেষ রক্ষা হয় না। সে নিজের অজান্তেই তার শাশুড়ি মায়ের বিছানায় পটি করে ফেলে। মীনা দেবী এই দেখে নিজের চোখ নাক বন্ধ করে চিৎকার করতে থাকে। তার চিৎকার শুনে সুজয় সেখানে ছুটে আসে। আমি জানতাম আমাদের বিছানাতে তুমিই পটি করো, কিন্তু তুমি বারবার নতুন অজুহাত দিয়ে আমাকে চুপ করিয়ে রাখতে। এরকম নোংরা মেয়ের সাথে আমি কিছুতেই ঘর করতে পারবো না। ঘরের এক কোণায় বা অন্য কোথাও পটি করলে সেটাও না হয় মানা যায়, কিন্তু একেবারে বিছানায় পটি কে করে বলো তো? তুমি আমাকে ভুল বুঝো না সুজয়, আমি ইচ্ছে করে এরকম করি না, বিশ্বাস করো। ঝাল খেলে আমার খুব জোরে পটি পায়, আর পটি চেপে রাখার জন্য আমি বিছানায় এসে বসি, কিন্তু আমি নিজেই বুঝি না কখন আমি বিছানায় পটি করে ফেলি। তুমি অন্যদিন আমাদের বিছানাতে করো আমি কিছুই বলি না, কিন্তু আজ তুমি আমার মায়ের বিছানাতেও করে দিলে। ছি ছি ছি, এরকম নোংরা কাজ তো বোধহয় বাচ্চারাও করে না। আর তুমি সেখানে একটা বাড়ির বউ, আমি কিছুতেই এত বড় ভুলটা ক্ষমা করতে পারবো না। এরকম নোংরা কারোর সাথে ঘর করা আমার পক্ষে আর সম্ভব নয়। শম্পা অনেক বোঝানো সত্ত্বেও সুজয় তার কোনো কথাই শোনে না। সুজয় শম্পাকে বাড়ি থেকে চলে যেতে বাধ্য করে। শম্পা তার নিজের জিনিসপত্র নিয়ে বাড়িতে ফিরে এলেই চারুদেবীরও আর বুঝতে বাকি থাকে না যে কেন বা কি কারণে এমনটা হয়েছে। শম্পা তার মাকে সবকিছু বলে হাউমাউ করে কাঁদতে থাকে। আমি তো ইচ্ছে করে করিনি বলো মা, তাও সুজয় আমার কথা একবারও শুনলো না, আমাকে বাড়ি থেকে বের করে দিল। আমি ঝাল না খেলে তো এরকম হয় না বলো? ওদের বাড়িতেই তো এত ঝাল খাবার রান্না করেছিল যে খাওয়ার পরে প্রত্যেকেই বাথরুমে চলে গেছে, আর আমার বেলাতেই যত দোষ বলো, আমি আর কোনোদিনও ওদের বাড়িতে যাব না। তোর কোনো দোষ নেই রে মা, যত দোষ আমার, আমি কোনোদিনও জোর করে তোকে ডাক্তারের কাছে নিয়ে যাইনি। আমারই উচিত ছিল প্রথম থেকে তোর এমন অভ্যাসকে কড়া হাতে ঠিক করা। এখনো বেশি দেরি হয়নি, আজকে আমি তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব, যাতে ভবিষ্যতে এরকম তোর সঙ্গে আর কখনো না হয়। চারুদেবী সেই দিনই শম্পাকে নিয়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তারের কথা মতো খাবার খাওয়া শুরু করে। সে নিয়মিত সমস্ত ওষুধেরও সেবন করতে থাকে, ফলে কয়েক মাসের মধ্যেই তার সমস্ত রকম অসুবিধা দূর হয়ে যায়। এখন যখন তখন তার পটিও পায় না, আর ঝাল খাবার খেলেও তার পেট খারাপ করে না। শম্পার অবস্থা এখন আগের থেকে অনেক ভালো হয়ে যায়। সে তার বাবা মায়ের সঙ্গে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।